আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমরা খামার থেকে দুইটা গরু বিক্রি করব। তো আসলে কতদিন রাখলাম, কেমন পরিবর্তন করলাম, এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি যখন নতুন চ্যানেলটা শুরু করি বা আমি চ্যানেল শুরু করার প্রথম থেকেই যেটা করে আসতেছি সেটা হচ্ছে যে কিভাবে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। তো উদ্যোক্তা বলতে বিশেষ করে আমার বয়সী যারা আছে বা তরুণ উদ্যোক্তার কথা বলতেছি, কিভাবে তৈরি করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি মোটামুটি অনেক ভিডিও দিয়েছি, বা কিভাবে উদ্যোক্তা হওয়া যায় বা একজন সফল খামারি হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে আসতেছি। তো যাই হোক, এখন আমি যেভাবে খামারটা করে থাকি, আমার খামার দেখে কিন্তু অনেকে উদ্বুদ্ধ হয়ে আমাকে প্রপোজাল দেয়, প্রস্তাব দেয় যে ভাই আপনি যেভাবে খামারটা পরিচালনা করতেছেন বা আপনি গরুকে কি খাওয়াচ্ছেন, ওই জিনিসগুলো অনেকেই কিন্তু আমার কাছ থেকে নেওয়ার একটা প্রস্তাব দিয়ে থাকে, বা অনেকেই কিন্তু আমার কাছ থেকে খাবারটাও সংগ্রহ করে। তো আমি একটু অবাক হয়েছিলাম গতকালকে যখন আমি ইউটিউবে একটা পোস্ট করছিলাম যে আমি নিজের হাতেই মিক্সারটা তৈরি করে আপনাদেরকে দিচ্ছি। আপনারা এখনো অনেকেই জানেন না যে আমি এখান থেকে মিক্সার দেই বা মিক্সারটা আমি বিক্রি করে থাকি বা আমার কাছ থেকে অনেকেই নেয়। এখানে আপনারা একটা কারণ বলতে পারেন, সেটা হচ্ছে আমি কিন্তু এখন অবধি কোনোদিন কিন্তু এখানে আমি মার্কেটিং করিনি যে আমি সফল খামারি বা আমি খামার করতেছি, আমার এখান থেকে মিক্সার নেন, আমার এখান থেকে মিক্সার নিলে আপনার গরু বেশি মোটা তাজা হবে, বা আমার এখান থেকে মেডিসিন নেন, এই জিনিসটা কিন্তু আমি কখনো করিনি, যার কারণে কিন্তু আপনারা এখনো জানেন না। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি যে আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন, আমি কিন্তু কোনো ভিডিওতে শুধু উপরে উপরে দেখাইনি যে আমি আজকে গরু নিয়ে আসলাম, গরুটা মোটা তাজা করলাম, বিক্রি করলাম, আমার খাবারটা খাওয়াইলাম, এরকম ধরনের গরু ছিল এরকম করলাম। আসলে এগুলো কিন্তু আমি বলি, তবে এর ভিতরে কিন্তু অনেক কিছু জিনিস থাকে। যেমন আমার এখানে আপনারা যদি আসেন বা আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে চিকিৎসা থেকে শুরু করে এ টু জেড কিন্তু আলোচনা আমি করে করে থাকি বা করার চেষ্টা করি, যতটুকু প্রয়োজন মনে করি ঠিক তো ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করি। অনেকে আমার কাছ থেকে মিক্সার নিচ্ছে বা আমি মিক্সার অনেকে আমার কাছ থেকে প্রস্তাব দিচ্ছে নেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে সরাসরি বলতেছি ভিডিওতে, যদি আপনারা ইচ্ছা পোষণ করেন, বিশেষ করে কোরবানি চলে আসছে, যদি আপনারা আমার কাছ থেকে মিক্সার নিতে চান আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, অন্যান্যদের থেকে অবশ্যই আপনারা কম দামেই পাবেন এবং আমি অন্যান্যদের থেকে আপনাদেরকে সুযোগ সুবিধা বেশি দেওয়ার চেষ্টা করব, কারণ দর্শক আমার টার্গেট হচ্ছে ব্যবসার জন্য না, আমার টার্গেট হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করার। তো যাই হোক, এখন আমরা সরাসরি যে দুইটা গরু বিক্রি করব সেগুলোতে চলে যাই। এখন কথা হচ্ছে দর্শক, আমি আপনাদেরকে আগে খাবারটা দেখাই। এই খাবারটাই কিন্তু অনেকেই আমার কাছ থেকে নিচ্ছে, এই মিক্সারটা যেটা আমি আমার গরুকে খাওয়াই। তো যে দুইটা গরু বিক্রি করা হবে ওই দুইটা গরুকে একটু আগে খাওয়াই দর্শক, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটুকু আমি পরিবর্তন করতে পারছি গরুর। দেখুন, এটাই যে এখানে খাবার দিলাম প্লাস পানি আছে, দুইটা গরু বিক্রি হবে দর্শক। আগে ফার্স্ট টাইম এই গরুটাকে দেই। এভাবে আপনারা যদি দিনে দুইবার করে খাওয়ান, সকাল এবং বিকালে যদি গরুকে খেতে দেন, ইনশাল্লাহ আপনাদেরকে আর বেশি প্যারা নিতে হবে না। এর পাশাপাশি আপনাদের যদি ঘাস থেকে ঘাস খাওয়াবেন, যদি খড় থাকে তাহলে আপনারা খড়টা খাওয়াবেন। এবং দর্শক, এই দিকের গরুটাকে আমরা বিক্রি করব। এই 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 যে গরুটা দেখতে পাচ্ছেন দর্শক, দেখুন এই গরুটা কিন্তু আমরা একবার হাড্ডি নিয়ে আসছিলাম, এটা কিন্তু অনেক অনেক কিন্তু লম্বা, এবং এই গরুটা মোটামুটি প্রায় 100 দিনের মতো থাকলো খামারে, এবং এখান থেকে আমরা আশা করা যায় একটা যথেষ্ট লাভ করতে পারবো। দেখুন দর্শক, আসলে এখানে ফিতা টিতা যেহেতু বা আমার স্কেল নাই, আমি আপনাদেরকে সরাসরি চোখেই দেখানোর চেষ্টা করতেছি যে পরিবর্তনটা কতটা হয়েছে, আপনারা চোখেই দেখতে পারতেছেন। আর গরুর ব্যবসা দর্শক, ফিতা বা স্কেল দিয়ে আপনারা জাস্ট একটা ধারণা নিতে পারবেন, ওই ফিতা বা স্কেল দিয়ে ওজন দিয়ে আপনি হাটে নিয়ে যাবেন, ওই ধারণা নেওয়া ছাড়া কিছুই না। কিন্তু আপনারা খালি চোখেই দেখুন যে গরুর পরিবর্তনটা দেখুন দর্শক, এইটা হচ্ছে এই গরুটার পরিবর্তন 100 দিনে। এর পাশাপাশি এইদিকে যে গরুটা আছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই, এটারও বয়স মোটামুটি 3 মাসের মতো হয়ে যাচ্ছে। এই যে গরুটা, এটা দেখতে পাচ্ছেন,
এটা মোটামুটি 3 মাসের মতোই হচ্ছে দর্শক, এবং এটারও কিন্তু যথেষ্ট গ্রোথ হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং কি অবস্থায় নিয়ে আসছি, পূর্বের যে ভিডিওটা আছে বা পূর্বের যে ভিডিওগুলো আছে সেখানে যদি আপনারা একটু খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই গরুগুলো আমি কতটা চিকন বা কতটা দুর্বল নিয়ে আসছিলাম, এবং এই 3 মাসে গরুগুলোর পরিবর্তনটা আপনারা এখন কম্পেয়ার করলেই কিন্তু বুঝতে পারবেন। তো এই এইভাবেই মূলত দর্শক আমি খামারটা করে আসতেছি, এবং এই গরুগুলো আমি কত বিক্রি করব সেটা অবশ্যই আমি আপনাদেরকে এর পরের ভিডিওটাতে জানানোর চেষ্টা করব। তো গরুগুলো মোটামুটি ওই যে গরুটা দেখতে পাচ্ছেন ওই গরুটা আমাদের কেনা আছে 70,000 টাকা, এবং এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমাদের কেনা আছে 62,000 টাকা। অবশ্যই আমি আপনাদেরকে কত লাভ করতে পারলাম এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।